আসসালামু আলাইকুম। তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সবাইকে স্বাগতম। স্বাগতম জানাচ্ছি আমি বিলকিস খানম, সহকারী শিক্ষক আইসিটি মশাং মাধ্যমিক বিদ্যালয়। আজকে আলোচনা করব নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে, প্রথম অধ্যায় পর্ব এক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। আজকের আলোচনায় শিক্ষার্থীরা যা শিখবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারবে, বাংলাদেশে ই লার্নিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, সামাজিক যোগাযোগে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। একুশ শতকের সম্পদ জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ, ব্যবসা বাণিজ্য নয়। আগের দিনে কৃষি, খনিজ সম্পদ, ব্যবসা বাণিজ্যকে সম্পদ বলে গ্রহণ করা হতো, বোঝা সবার একটা ধারণা ছিল যে যে দেশ অর্থ, কৃষি, খনিজ সম্পদে সমৃদ্ধ তারাই বুঝি বেশি সম্পদশালী। কিন্তু বর্তমানে একুশ শতকে এসে তার ধারণা পাল্টে গেছে। এখন যে দেশ যত জ্ঞানী সে দেশ তত সম্পদশালী, কারণ আমাদের দেশের সীমানা এখন আর কোনো দেশের সীমানার ভিতরে মানুষ আবদ্ধ নাই। এক দেশের মানুষ আরেক দেশে যেতে পারে। ইন্টারন্যাশনালাইজেশন এবং গ্লোবালাইজেশনের জন্য মানুষের জ্ঞান থাকলেই সে যে কোনো দেশে গিয়ে সে কাজ করতে পারে, অর্থ সম্পদ অর্জন করতে পারে। এজন্য বলা হচ্ছে একুশ শতকের সম্পদ জ্ঞান, পৃথিবীর সম্পদ জ্ঞান। জ্ঞানভিত্তিক অর্থনীতিতে হবে পৃথিবীর চালিকা শক্তি। একুশ শতকের বিষয় দুটি, গ্লোবালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন। একুশ শতকের দক্ষতা, একুশ শতকে টিকে থাকতে হলে, একুশ শতকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হলে কতগুলো দক্ষতার প্রয়োজন। দক্ষতাগুলো হলো পারস্পরিক সহযোগিতা, যোগাযোগের দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তা দক্ষতা, সৃজনশীলতা, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা ইত্যাদি। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করতে না পারলে বা এই যে বিষয়গুলো, এই দক্ষতাগুলো অর্জন করতে না পারলে একুশ শতকে চ্যালেঞ্জের মোকাবিলা করা যাবে না, এবং একুশ শতকে জ্ঞানভিত্তিক সমাজে, সমাজের সাথে টিকে থাকা যাবে না। তাই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ হতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে গেলে প্রথমেই যার নাম আসে সে হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটার জনক বলা হয়, কারণ তিনিই প্রথম অ্যানালিটিক্যাল ও ডিফারেন্স ইঞ্জিন নামে দুটি যন্ত্র তৈরি করেন, যা গণনার কাজ হিসাবে ব্যবহৃত হতো। তার এই যন্ত্রের সূত্র ধরেই আধুনিক কম্পিউটারের সৃষ্টি, তাই তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। অ্যাডা লাভলেস, অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের এই গণনা যন্ত্রকে কার্যকরী করার জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসে। তার সময়কাল 1815 থেকে 1852।
এডা লাভলে ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠে। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন। এ কারণে এডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তার সময়কাল 1831 থেকে 1879। সে সময়ে পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, যা বিনা তারে বার্তা প্রেরণের একটি সম্ভাবনাকে তুলে ধরে। জগদীশচন্দ্র বসু, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তার সময়কাল 1858 থেকে 1937। 1895 সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সর্বজনীন স্বীকৃতি পায়নি। তবে বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হয় সর্বজনীন স্বীকৃতি পান ইতালীয় বিজ্ঞানী গুগুলিয়ামো মার্কনি। এজন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। রেমন্ড স্যামুয়েল টমলিনসন 1970-এর দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপেনেটর আবিষ্কৃত হয়। বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সময়ের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হয়, আর এ বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। স্টিভ জবস, মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর তিনি বিশেষ করে যুক্তরাষ্ট্র জুড়ে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার আবিষ্কৃত কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েনে 1976 সালের 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। অন্যদিকে 1981 সালে IBM কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেন। বিকশিত হয় MS DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে। স্যার টিমোথি জন টিম বানার্স লি, ইন্টারনেটের বিকাশের বিকাশকালে 1989 সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। সেই থেকে স্যার টিমোথি জন টিম বার্নার্স লি জনক হিসেবে পরিচিত। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। মার্ক জুকারবার্গ, সামাজিক যোগাযোগের তথ্য যোগাযোগ প্রযুক্তি। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকারবার্গ ও তার চার বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকের। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও 2015-এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় চোদ্দোশো পনেরো মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন।
ফেসবুক বর্তমানে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম, এছাড়াও টুইটার, ইন্টারনেট আছে, এগুলো আছে, কিন্তু ফেসবুক সামাজিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। ফেসবুকের মাধ্যমে আমরা অনেক কিছু সহযোগিতা পাই বা যোগাযোগের খুবই সহজ একটা মাধ্যম। এরপরে আসি বাংলাদেশে ই-লার্নিংয়ের গুরুত্ব নিয়ে। বাংলাদেশে ই-লার্নিংয়ের গুরুত্ব, ইলেকট্রনিক লার্নিং বা ডিস্টেন্স লার্নিং, ই-লার্নিং, ডিভিডি, ইন্টারনেট, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আমরা যে শিক্ষা পেয়ে থাকি, শিক্ষা সম্বন্ধে যে সহযোগিতা পেয়ে থাকি, সেটাই হচ্ছে ই-লার্নিং। ই-লার্নিং সনাতন শিক্ষা পদ্ধতির বিকল্প নয়। ই-লার্নিংয়ের ভূমিকা, বিভিন্ন মতামত আদান প্রদান করা যায়, গ্রুপ ডিসকাশন করা যায়, প্রশ্ন করা যায়, বিপুল জনগোষ্ঠীকে শিক্ষা দেওয়া সম্ভব, শিক্ষা ব্যবস্থাকে সহজ করে, দক্ষ শিক্ষকের লেসন সহজে ছড়িয়ে দেওয়া যায়। ই-লার্নিং, এই যে এখন আমি তোমাদের ক্লাস নিতেছি, এটাই নিচ্ছি, এটিও হচ্ছে ই-লার্নিং। এই ই-লার্নিং হচ্ছে ইলেকট্রনিকের মাধ্যমে যে শিক্ষাটা, সেটাই হচ্ছে ই-লার্নিং। তাহলে আজকে পর্যন্তই আলোচনা শেষ করছি, সবাইকে ধন্যবাদ।